সুপ্রভাত বন্ধুরা, আজ হল 11 জুন মঙ্গলবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হল, করিমগঞ্জ জেলার পাতারকান্দিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবিতে লাতি সহ পৃথক পৃথক মারপিটের ঘটনায় এক যুবকের ঠাই হল জেল হাজতে, বিস্তারিত থাকবে প্রতিবেদনে। করিমগঞ্জ জেলার গিরিশগঞ্জ এলাকা থেকে আরও এক বাংলাদেশি নাগরিক গ্রেফতার। এইবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে প্রথম ক্যাবিনেট বৈঠকে 3 কোটি লোককে আবার প্রধানমন্ত্রী আবাসের সরকারি গড় দেওয়া সহ বিদ্যুৎ সংযোগ, এলপিজি এবং শৌচাগারের বড় ঘোষণা। এনডিএ সরকারের কে কোন মন্ত্রীর পদ পেলেন, কাকে কোন মন্ত্রীর পদ দেওয়া হয়েছে, সম্পূর্ণ বিস্তারিত থাকবে প্রতিবেদনে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তৃতীয় কার্যকালে এইবার ক্যাবিনেটে নেই কোনো মুসলিম মুখ, স্বাধীনতার পর দেশে এই প্রথমবার। এক চাঞ্চল্যকর ঘটনা, মায়ের হাতে নির্মমভাবে খুন 9 বছরের শিশু। ছেলে কথা শুনে না, তাই অবাধ্য শিশুকে নিজেই শ্বাসরুদ্ধ করে মেরে ফেললেন জন্মদাত্রী মা। কাসার জেলার জিরিঘাট থানা এলাকায় বাইক ও ক্রুইজার গাড়ির সংঘর্ষে জ্বলে উঠল আগুন, গুরুতর আহত 2 যুবক। লোকসভার স্পিকার পদ নিয়ে বিজেপি টিডিপি টানাটানি। বন্যা প্রতিরোধে বরাকে 118 কোটি টাকা কেন্দ্রের, শিলচরে 27 সহ কাসারকে 96 কোটি, হাইলাকান্দিতে 15 এবং করিমগঞ্জকে 7.5 কোটি। রামকৃষ্ণনগরে 20,000 সংখ্যালঘু বুট প্রাপ্তি বড় ভূমিকা রেখেছে করিমগঞ্জে কৃপানাথ মালার জয়ে। করিমগঞ্জে এক লোমহর্ষক খুনের ঘটনায় যাবজ্জীবন কারাদণ্ড দিল আদালত। আসছে আরও গরম, পরিস্থিতি আরও খারাপের আশঙ্কা আবহাওয়া দফতরের। বরাকের প্রতি বঞ্চনায় সংস্কার চেয়ে শিলচরে প্রতিবাদী মিছিল, এবং থাকবে আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, শপথ গ্রহণের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে প্রথম ক্যাবিনেট বৈঠক। ক্যাবিনেট বৈঠকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। দেশ জুড়ে আরও 3 কোটি লোককে দেওয়া হবে প্রধানমন্ত্রী আবাসের সরকারি গড়, দেওয়া হবে বিদ্যুৎ সংযোগ, সেই সঙ্গে বিনামূল্যে দেওয়া হবে এলপিজি শৌচাগার। ক্যাবিনেটে বড় সিদ্ধান্ত নরেন্দ্র মোদী সরকারের। এদিকে এনডিএ সরকারের মন্ত্রিসভার পূর্ণ তালিকা প্রকাশ। তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রীর চেয়ারে বসেছেন নরেন্দ্র মোদী। এবার কাদের নিয়ে তিনি মন্ত্রিসভা সাজালেন, দেওয়া হয়েছে মন্ত্রিসভার পূর্ণ তালিকা। এর মধ্যে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কেন্দ্রীয় সড়ক পরিবহন এবং হাইওয়ে মন্ত্রী নীতিন গড়করি, স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা, কেন্দ্রীয় রাসায়নিক এবং সার মন্ত্রী জেপি নাড্ডা, অর্থমন্ত্রী নির্মলা সীতারমন, বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান, গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান, শক্তিমন্ত্রী মনোহরলাল খট্টর, বাড়ি শিল্প এবং স্টিল দফতরের মন্ত্রী এইচডি কুমারস্বামী, বাণিজ্য এবং শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান, ক্ষুদ্র মাঝারি শিল্প দফতরের মন্ত্রী জিতন রাম মাঝি, পঞ্চায়েতি রাজ, মৎস্য এবং পশুপালন ও ডেয়ারি মন্ত্রী রাজীব রঞ্জন সিং ওরফে লালন সিং, বন্দর জাহাজ ও জলপথ মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল, সামাজিক ন্যায় দফতরের মন্ত্রী ডক্টর বীরেন্দ্র কুমার, অসামরিক বিমান পরিবহন মন্ত্রী শ্রী কিঞ্জারাপু রামমোহন নাইডু, ক্রেতা সুরক্ষা খাদ্য এবং গণবণ্টন প্রহ্লাদ যোশী, আদিবাসী কল্যাণ মন্ত্রী জুয়াল ওরাম, বস্ত্রমন্ত্রী গিরিরাজ সিং, রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। এদিকে যোগাযোগ উত্তর পূর্বের উন্নয়ন দফতরের মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া,
সংস্কৃতি ও পর্যটন মন্ত্রী গিরিরাজ সিং, নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শ্রীমতী অন্নপূর্ণ দেবী, সংসদ বিষয়ক এবং সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু, পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস দফতরের মন্ত্রী হরদীপ সিং পুরি, শ্রম কর্মসংস্থান এবং যুব কল্যাণ ও ক্রীড়ামন্ত্রী ডক্টর মনসুখ মাণ্ডব্য, খাদ্য প্রক্রিয়াকরণ মন্ত্রী চিরাগ পাসোয়ান, কয়লা এবং খনি দফতরের মন্ত্রী জি কিষাণ রেড্ডি, জল শক্তি দফতরের মন্ত্রী সিআর পাতিল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবিতে লাতি সহ পৃথক পৃথক মারপিটের ঘটনায় প্রাক্তন জেলা পরিষদ সদস্য রাজু রাজকুমারকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করল পাতারকান্দি পুলিশ। নরেন্দ্র মোদীর তৃতীয়বার দেশের প্রধানমন্ত্রী হিসাবে রবিবার শপথবাক্য পাঠ করেন, সে সময় মোদীর ছবিতে লাতি মারেন এমন অভিযোগ ছিল প্রাক্তন জেলা পরিষদ সদস্যের বিরুদ্ধে। এমন কাণ্ডটি সংঘটিত হয়েছে করিমগঞ্জ জেলার পাতারকান্দিতে। জানা গেছে রবিবার পাতারকান্দিতে ছিল সাংসদ প্রার্থী কৃপানাথ মালার বিজয় মিছিল। এদিন দুপুরে পাতারকান্দি ডাকবাংলো রোডের রবীন্দ্রভবনে চলছিল বিজয় উল্লাসে বিরাট আয়োজনের প্রস্তুতি। এমন সময়ে রবীন্দ্রভবনের বাইরে থাকা সাউন্ড সিস্টেমের গাড়ির পাশে প্রাক্তন জেলা পরিষদ সদস্য রাজকুমার উপস্থিত হয়ে প্রথমে আব্দুল রহিম নামে যুব মোর্চার এক কর্মীর সঙ্গে অকারণে ঝগড়ায় লিপ্ত হয়ে পড়েন, পরে বিষয়টি হাতাহাতি পর্যন্ত গড়ায়। এতে এক সময়ে রাজু উত্তেজিত হয়ে গাড়িতে থাকা প্রধানমন্ত্রী মোদীর ছবিতে লাতি মারেন বলে অভিযোগ। এক চাঞ্চল্যকর ঘটনা, ছেলে কথা শুনে না, অবাধ্য শিশুকে নিজেই শ্বাসরুদ্ধ করে মেরে ফেললেন মা। মায়ের হাতে নির্মমভাবে খুন হয় 9 বছরের শিশুর। লোমহর্ষক এই ঘটনাটি ঘটেছে আগরতলার পশ্চিম জয়নগর এলাকায়। দড়ি দিয়ে আঘাত করে ছেলেকে প্রাণে মেরে ফেলেছেন জন্মদায়ী মা। ঘটনায় গোটা এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ, মহিলাকে আটক করে নিয়ে গেছে পুলিশ। অপরদিকে শিশুটিকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার বিবরণে জানা যায় সুপ্রভা গোয়ালা তার 9 বছরের ছেলে রাজদীপ গোয়ালাকে নিয়ে পশ্চিম জয়নগর এলাকায় বাড়া বাড়িতে থাকতেন। প্রায়ই তিনি তার ছেলেকে মারধর করতেন বলে বাড়ির মালিক জানিয়েছেন। গত 14 দিন আগে সুপ্রভা গোয়ালা তার ছেলেকে নিয়ে ওই বাড়িতে বাড়া এসেছিলেন বলে জানা গেছে। ছেলে উৎপাত করায় প্রায়ই ঘরের দরজা বন্ধ করে তাকে মারধর করত তার মা। সোমবারও ঘটে একই ঘটনা। সোমবার সন্ধ্যায় তাদের ঘর থেকে ছেলের চিৎকারের আওয়াজ শুনলে প্রতিবেশী মহিলা দেখতে পান ওই ছেলেকে মারধর করছে তার মা। তাকে বাধা দিতে এলে তিনি দরজা খুলেননি বলে জানিয়েছেন। পরবর্তীতে অপর এক প্রতিবেশী সুপ্রভাকে ডাকাডাকি করলে তিনি দরজা খুলেন। ওই প্রতিবেশী দেখতে পান ঘরের মেঝেতে শুয়ে আছে 9 বছরের রাজদীপ মৃত অবস্থায়। সঙ্গে সঙ্গে চিৎকার চেঁচামেচি শুরু করলে ছুটে আসেন প্রতিবেশীরা। রাজদীপের মা জানায় ছেলেকে মেরে ফেলেছে সে। রাজদীপের মায়ের বক্তব্য, রাজদীপ পড়াশোনা করত না, চুরিসহ বিভিন্ন কাজে প্রায়ই জড়িয়ে থাকত, যার ফলে তার মাকে হেনস্থা করা হতো, যার ফলে বারবার বাড়ি পরিবর্তন করতে হতো, তাই তিনি আর তাকে সহ্য করতে পারছিলেন না। ছেলে কোনো কথা শুনে না, সেজন্য নিজের হাতেই ছেলেকে মেরে ফেলেছে তার মা। জন্মদায়ী মায়ের এ ধরনের বক্তব্যে স্তম্ভিত গোটা রাজ্য। মায়ের হাতে ছেলে খুন হওয়ার ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। অবুজ বয়সে দুষ্টামি করার শাস্তি হিসাবে নিজের মায়ের হাতে খুন হতে হলো 9 বছরের শিশুকে। করিমগঞ্জে এক বাংলাদেশি নাগরিক ধরা পড়েন। গিরিশগঞ্জ এলাকা থেকে বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করে পুলিশ। স্থানীয় লোকের সন্দেহ হলে পুলিশে খবর দেন। পুলিশ পৌঁছে সন্দেহভাজন ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে যায়। জিজ্ঞাসাবাদে ওই ব্যক্তি পুলিশকে জানান বাংলাদেশের নোয়াখালীর বাসিন্দা তিনি। কোন পথে ভারতে প্রবেশ করেছেন তা জানা যায়নি। শিলচর কাসারের জিরিঘাটে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা। বাইক ও ক্রুইজার গাড়ির সংঘর্ষে জ্বলে উঠল আগুন। গুরুতর আহত 2 যুবক।
দুর্ঘটনার পর দাউ দাউ করে জ্বলে উঠল বাইক। জানা গেছে কাসার জেলার জিরিঘাট থানা এলাকার লালপানি পেট্রোল পাম্পের পাশে 37 নম্বর জাতীয় সড়কে বাইক ও ক্রুইজার গাড়ির সংঘর্ষে দুই যুবক মারাত্মক আহত হয়েছেন। বাইক চালক ও আরোহী বর্তমানে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন। জানা গেছে এদের মধ্যে আজমল হোসেন নামের বাইক চালকের অবস্থা সংকটজনক, তার সঙ্গে ছিলেন মহিব উদ্দিন নামের এক যুবক। বন্যা প্রতিরোধে বরাকে 118 কোটি টাকা কেন্দ্রের, শিলচরে 27 সহ কাসারকে 96 কোটি, হাইলাকান্দি 15 এবং করিমগঞ্জকে 7.5 কোটি। বন্যা পরিস্থিতি পর্যালোচনার পর নদী বাঁধ মেরামত, নদী বাঙ্গন, রুদ এমন বিভিন্ন খাতে কাসার জেলায় 96 কোটি টাকার প্রকল্প প্রস্তাব বানিয়ে পাঠানো হয়েছে দিশপুরে। একইভাবে বন্যা প্রতিরোধী নতুন নির্মাণে করিমগঞ্জ জেলায় 7.50 কোটি এবং হাইলাকান্দি জেলায় 15 কোটি টাকার প্রকল্প প্রস্তাব তৈরি করা হয়েছে। প্রস্তাব অনুমোদিত হলে সমীক্ষার ভিত্তিতে অর্থ বরাদ্দের পর 3 জেলায় শুরু হবে নির্মাণ কাজ। কাসারের জল সম্পদ বিভাগ সূত্রে এ খবর জানা গেছে। রামকৃষ্ণনগর বিধানসভায় বিজেপি সরকার প্রচুর উন্নয়ন ঘটিয়েছে। সরকারি চাকরি থেকে শুরু করে ঠিকাদারি ব্যবসা সব কিছুতে সমান গুরুত্ব পেয়েছেন সংখ্যালঘু মুসলিম যুবকরা, যার ফলে 24-এর লোকসভা নির্বাচনে রামকৃষ্ণনগর বিধানসভায় মুসলিম বুট পেয়েছে 20,000-এর মতো। আর বিজেপি প্রার্থীর জয়ে বড় ভূমিকা রেখেছে এই 20,000। কথাগুলো বললেন রামকৃষ্ণনগর বিজেপির সংখ্যালঘু মোর্চার সভাপতি বিলাল উদ্দিন। করিমগঞ্জে এক লোমহর্ষক খুনের কাণ্ডের ঘটনায় সোমবার এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করলেন করিমগঞ্জের অতিরিক্ত জেলা এবং দায়রা জজ তৃপ্তি আরি। ঘটনা 2019 সালের 3 মার্চ করিমগঞ্জের বাজারি সরার মাগুরা পুঞ্জির। এদিন রাত আনুমানিক 8টার সময় গ্রামের পার্শ্ববর্তী এলাকায় জেমস চোরাইয়ের গলাকাটা লাশ উদ্ধার হয়। খবর পেয়ে জেমস চোরাইয়ের স্ত্রী ঘটনাস্থলে উপস্থিত হলে স্বামীর নিতর দেহ রাস্তায় পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহ ময়নাতদন্তের জন্য করিমগঞ্জ সিভিল হাসপাতালে পাঠায়। 20 মার্চ মৃত জেমস চোরাইয়ের স্ত্রী লাল্লাজিক চোরাই বাজারি সরা থানায় এজাহার দাখিল করেন। পরবর্তীতে পুলিশ উক্ত বিষয়ে তদন্ত করে জানতে পারে গেনবেন লিসা দাস চোরাই জেমস চোরাইকে খুন করে খুনের দায় এবং গামছা নিয়ে কটামনি পুলিশ আউটপোস্টে আত্মসমর্পণ করেছে। পুলিশ দ্রুততার সঙ্গে তদন্ত প্রক্রিয়া শেষ করে আদালতে চার্জশিট দাখিল করে। আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। আজও বরাক উপত্যকার 3 জেলার আকাশ মেঘলা থাকলেও গরম থাকার পূর্বাভাস। শিলচর কাসারে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 27 ডিগ্রি সেলসিয়াস। করিমগঞ্জ জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস। হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 27 ডিগ্রি সেলসিয়াস। এবার শেষ খবরটি। বরাকের প্রতি বঞ্চনার প্রতিবাদে রবিবার নাগরিক স্বার্থ রক্ষা সংগ্রাম পরিষদের তরফে আয়োজিত হয়েছিল গণ অভিবর্তন। ওই দিন শহরের সুশীল সমাজের অনেকেই উপস্থিত ছিলেন এই গণ অভিবর্তনে। সমস্যার সমাধানে জ্বালাময়ী বক্তব্য রেখেছিলেন তাদের অনেকে, কিন্তু গতকাল 17টি দাবি নিয়ে আয়োজিত পরিষদের মিছিলে লোক সংখ্যা ছিল নগণ্য। এতে বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে, নাগরিক সমস্যা যেখানে চরম সীমায় সেখানে শহরের মানুষের স্বার্থে আওয়াজ তুলেও মানুষের ঘুম ভাঙছে না কেন? এই নাগরিক সমস্যা কি শুধু জনাকয়েকের? সোমবার শিলচর ক্ষুদিরাম মূর্তির পাদদেশ থেকে নাগরিক স্বার্থরক্ষা পরিষদের ডাকে এই মিছিল বের করা হয়। এতে আয়োজক সংস্থার সদস্য সহ শহরের কিছু সংখ্যক লোক অংশ নেন। নির্ধারিত সময়ের 1.5 ঘন্টা পর শুরু হয় মিছিল। হাতে প্লেকার্ড নিয়ে বিভিন্ন প্রতিবাদী স্লোগানে পথ হাঁটলেন মানুষ।
শিলচর শহরের ফুটপাথ দখলমুক্ত করা, পানীয় জলের সমস্যার সমাধান, শহরের রাস্তা দ্রুত মেরামত, শহরবাসীকে জমা জলের সমস্যা থেকে মুক্তি দেওয়া, তারাপুর শিববাড়ি রোডের বাঙ্গনের কাজ অতি শীঘ্রই শেষ করা, বরাক উপত্যকায় শিল্প কারখানা গড়ে তোলা, বরাক উপত্যকার প্রতিটি প্রকল্পের কাজ যুদ্ধকালীন তৎপরতায় সম্পূর্ণ করা ইত্যাদি দাবির কথা তুলে ধরেন তারা। এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।